নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আজ সবচাইতে শুভ কিছু রেখা, সেই রেখাদের সাথে পরিচয় করাবো। যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি কোটিপতি পর্যন্ত হতে পারেন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে একটি কথা বলার ছিল, সেই কথাটা একটু বলে নিই আপনাদের। আমার মনে হলো যে জানানো, তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি আপনাদের জন্য তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাদের হাজারো সমস্যার সমাধান নিয়ে এসেছি। আর কয়েকটা দিন বাদে শ্রাবণ মাস পড়ার সাথে সাথে আমি আপনাদের যত রকম সমস্যা থাকুক না কেন, তন্ত্রক্রিয়ার মাধ্যমে 48 ঘন্টার মধ্যে রেজাল্ট আপনারা পাবেন। যেরকম বশীকরণ, ঋণ মুক্তি বা আর্থিক কষ্ট যারা ভুগছেন, এছাড়াও নানা রকম আপনাদের গুপ্ত রোগ থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আমার এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে। আর সেই তথ্যটাই আপনাদের দেওয়ার ছিল, কারণ তন্ত্রক্রিয়া ছাড়া সম্পূর্ণভাবে এত তাড়াতাড়ি আপনাদের সমস্যার সমাধান আনা সম্ভব নয়। সেই কারণেই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যায় আমরা আছি, আর যে কোনো হতে পারে সমস্যা, সমাধান করার জন্য আমি বসে আছি। যোগাযোগ করুন শ্রাবণ মাস পড়ার সাথে সাথে, অবশ্যই আপনাদের সমস্যার থেকে বার করার দায়িত্ব আমি নিলাম। আমার সাথে যদি ঠিকঠাক মতো আপনার সমস্যা বলতে পারেন এবং সেটা যত বড়ই হোক না কেন, 48 ঘন্টার মধ্যে সমাধান করার অবশ্যই চেষ্টা করব। এবং নিশ্চয়ই কোনো এই মূল্যর কিছু একটা ব্যাপার থাকে, কারণ তন্ত্রক্রিয়া অর্থ ছাড়া হয় না, সেখানে বিফলে মূল্য ফেরত, এ কথাটা আমি চ্যালেঞ্জ করে বললাম। যদি কাজ না হয় আপনার মূল্য আপনি রিটার্ন পেয়ে যাবেন। এই ছিল মেসেজটা দেওয়ার। অবশ্যই শ্রাবণ মাস পড়ার সাথে সাথে যোগাযোগ করুন যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো সমস্যা হতে পারে, তার থেকে কিন্তু বার করে আনার দায়িত্ব আমার তন্ত্রক্রিয়ার মাধ্যমে। এবার আসবো মূল আলোচনায়। আমি আজ যে রেখাগুলোর সাথে পরিচয় করাবো সেগুলো ভীষণ শুভ রেখা। এই রেখা আপনার হাতে থাকলে আপনি কিন্তু কোটিপতিও হয়ে যেতে পারেন, সেই নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। এছাড়া আরেকটা কথা বলবো, যে রেখাটা আমি আজ যে বোঝাবো, যে রেখাটা দেখাবো, হয়তো আপনার হাতে দেখছেন না যে নেই, আমি বলবো ভিডিও থেকে বেরিয়ে যাবেন না, সম্পূর্ণ দেখুন। আজ আপনার হাতে নেই, পরবর্তীকালে আসবেই, কারণ কর্ম দ্বারা আমাদের হাতে রেখা চেঞ্জ হতে থাকে। আমাদের হাতে 16 বছর থেকে 72 বছর বয়স পর্যন্ত কিন্তু হাতে রেখাগুলো চেঞ্জ হতে থাকে। অর্থাৎ আজ আমার হাতে নেই বলে এই ভিডিওটা দেখবো না, এরকম মনোভাব কখনোই রাখবেন না। আজ আপনার হাতে নেই, পরবর্তীকালে এই রেখাটা আসতেই পারে, তখন আপনার জানা থাকবে যে এই রেখাটা আপনার ভালোর জন্য আসছে না খারাপের জন্য আসছে। সেই কারণে অনুরোধ রইল, হস্তরেখা আলোচনা কখনো কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, রেখাদের সাথে আপনার পরিচয় থাকবে। ভালো রেখা না খারাপ রেখা, আপনার হাতে যখন নতুন কোনো রেখা আসবে আপনি সেভাবে চলতে পারবেন। আসি মূল আলোচনায়। কমন যে তিনটে রেখা আমি একে বোঝানোর চেষ্টা করি। প্রথমেই আমি আয়ু রেখা একে নেব, তারপর শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন আমি বলি প্রত্যেকের হাতে থাকে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, যে আমি অনেকটা ছোট করেছি, আর বড় হতে পারে, এটাও আরও বড় হতে পারে, কিন্তু থাকে, এই কারণে আমি কমন রেখা বললাম। এরপরে আপনাকে দেখতে হবে যে উপরে যে চারটে, আমি এটা ভালো আসেনি দাগটাতে, আমি আবার নতুন করে দেওয়ার চেষ্টা করছি। এই যে উপরে যে চারটে আঙুল, এই চারটে আঙুলের নিচে কিন্তু চারটে গ্রহের অবস্থান, সেগুলোকে আগে দেখে নিতে হবে। এই তর্জনী আঙুলের নিচে, এটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা শনি পর্বত, এটা অনামিকা, এটা রবি পর্বত, এবং কনিষ্ঠা বুধ পর্বত। তাহলে এগুলো আপনাকে কিন্তু ভালো থাকতে হবে, রেখা তো ভালো শুভ রেখা থাকছেই, তার সাথে সাথে এই চারটে গ্রহের অবস্থান কিন্তু ভালো থাকতে হবে। কী করে বুঝবেন ভালো আছে? উঁচু মাংসাশী হতে হবে, লালচে গোলাপি আভাযুক্ত যদি থাকে তাহলে সেই গ্রহ ভালো। যদি পরপর সবকটা দেখেন এরকমই আছে তাহলে সবকটা ভালো। আর আজকের আলোচনায় শুধু বুধ গ্রহ ভালো থাকতে হবে, এই বুধ গ্রহ যদি ভালো থাকে তাহলে কিন্তু এই শুভ রেখাগুলো সম্পূর্ণ কার্যকারিতা দেখাতে পারবে। এবার আমি আসব এই জায়গাটা, দেখুন এটা বৃহস্পতি পর্বত, দেখুন তো এই যে এটা আয়ুরেখা, এই আয়ুরেখা থেকে বৃহস্পতি পর্বতে এরকম একটি বা দুটি বা তিনটি
রেখা আছে কি না, যদি থাকে এটা অতি শুভ রেখা। এই রেখা থাকলে আপনাকে কোটিপতি করে দিতে পারে, এই রেখা থাকলে আপনাকে হঠাৎ বড়লোক করে দিতে পারে, যে কোনো দিক থেকে আপনার ভাগ্য পাল্টে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই রেখা এতটাই শুভ রেখা। তারপর দেখুন এই যে এটা শনি পর্বত, দেখুন তো এই আয়ু রেখা থেকে একটি শনি পর্বত পর্যন্ত রেখা আছে কি না, যদি এরকম একটি রেখা আপনার থেকে থাকে তাহলে এটাও অতি শুভ রেখা। কারণ আজকে পজিটিভ রেখা নিয়ে আলোচনা করব, নেগেটিভ আলোচনা তো করব না, যে রেখাগুলি দেখাবো সবই পজিটিভ নিয়ে আলোচনা করব, সবই আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ এই রেখাগুলো প্রচুর শুভ রেখা। আর এই রেখা থাকলে আপনাকে যে কোনো দিক থেকেই হোক না কেন, ধনী কোটিপতি আমি যাই বলি না কেন, আপনারা কিন্তু হবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি যেটা বললাম এই রেখার সাথে সাথে আপনার এই বুধ এবং যদি চারটে গ্রহের অবস্থা নিয়ে ভালো থাকে তাহলে তো কোনো কথা হবে না, আমার প্রত্যেকটা কথা আপনার সাথে 100% মিলবে। দেখুন আর একটা আমি রেখা দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে রবি পর্বত, এটা অনামিকা আঙুল, নিচটা হচ্ছে রবি পর্বত। দেখুন তো এখান থেকে কোনো রবি পর্বত পর্যন্ত কোনো রেখা আসছে কি না, ঠিক এরকম এটাও আয়ু রেখা, আয়ু রেখা থেকে একটা রবি রেখা আসছে কি না দেখুন, যদি থাকে তাহলে কিন্তু এই জাত ব্যক্তিও কোটি কোটি টাকার মালিক হবে, তার সাথে সাথে মান যশ খ্যাতি তো বাড়বেই, কারণ রবি রবি আমরা জানি যে আমাদের কিন্তু মান যশ খ্যাতি এগুলো দিয়ে থাকে, সম্মান বৃদ্ধি, আর সম্মান বৃদ্ধির সাথে সাথে আপনার অনেক অর্থের যদি মালিক হন তাহলে বুঝতেই পারছেন এলাকায় আপনার আপনিই শেষ কথা এবং আপনিই সেরা। এরপরে যে রেখাটার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে যে বুধ, দেখুন এটা কনিষ্ঠা, এর নিচটা হচ্ছে বুধ পর্বত। দেখুন বুধ পর্বত পর্যন্ত একটি রেখা আছে কি না আপনার হাতে, ঠিক এরকম আয়ু রেখা থেকে বুধ পর্বত পর্যন্ত আছে কি না, যদি এরকম একটি রেখা থাকে এটাও আপনাকে কোটিপতি করে দিতে পারে, এটাও অতি শুভ রেখা। এই যে আমি এতগুলো রেখা দেখালাম, যে কোনো একজনের হাতে এই রেখাগুলো খোঁজ করবেন না, যে কোনো একটি করে রেখা আপনার হাতে মেলানোর চেষ্টা করবেন। শুধু এই যে বৃহস্পতি রেখা একাধিক থাকলে চলবে, তাছাড়া এগুলো একটি একটি, যদি শনি রেখা হয় বা যদি রবি রেখা হয় বা বুধ রেখা হয়, যে কোনো একটি একটি আপনার এই আয়ু রেখার সাথে থাকতে হবে। আরেকটা কথা আমি বলবো, এই রেখাগুলো যদি কাটা ছেঁড়া ভাঙা হয় তাহলে হবে না, যদি একসভাবে থাকে কোনো কাটা ছেঁড়া না থাকে তাহলেই আমার আলোচনা আপনার সাথে মিলবে। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।